বাঙালি মানে আবেগ এবং আবেগ মানে মিষ্টি। শুধু বাঙালি কেন, জাতি ধর্ম নির্বিশেষে কম বেশি আমরা প্রত্যেকেই মিষ্টিকে খুবই আপন করে নিয়েছি। তো আজকে সেই ঐতিহ্যবাহী মিষ্টির খোঁজে আমরা বেরিয়ে পড়েছি হুগলি জেলার জনাইয়ের পথে। আমরা সবাই জানি জনাই মানে মনোহরা, কিন্তু শুধুই কি মনোহরা? না, আরও অনেক কিছু আছে। সাথে থাকো, সঙ্গে থাকো, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য শৌরি ব্লগস। যেতে যেতে তোমাদের সাথে জনাইয়ের মনোহরার বিষয়ে কিছু বৃত্তান্ত শেয়ার করি। মনোহরা পশ্চিমবঙ্গের এক অতি জনপ্রিয় মিষ্টি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার জনাইয়ের ও মুর্শিদাবাদ জেলার বেলডাঙার মনোহরা অতি প্রসিদ্ধ। একে অনেক জায়গায় চাউনি সন্দেশও বলা হয়। মনোহরা হলো ছানা ও চিনি অথবা সরচাঁচি ও ক্ষীরের মিশ্রণের গোল্লার ওপর চিনির স্তর দেওয়া একটি গোলাকৃতি মিষ্টি। তাহলে কীভাবে আসতে হবে এখানে সেটা জেনে নেওয়া যাক। কোনো হাইরোড থেকে সোজা জগদীশপুর পেরিয়ে চুনিতলা থানার কাছে এসে ডান দিকে টান নেবেন। ডান দিকে রাস্তা ধরে সোজা চলে যাবেন, জনাই বাজারে পৌঁছে যাবেন। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিখ্যাত মিষ্টির দোকান কমলা সুইটসের সামনে। সোজা রাস্তাটা চলে গেছে বেগমপুর হয়ে শ্রীরামপুর, আর আমার ডান হাতের রাস্তাটা চলে গেছে জনাই স্টেশনের দিকে। আপনারা সেখান থেকে অটো করে কমলা সুইটসের সামনে চলে আসতে পারেন। সো যারা হাওড়া বা জনাই স্টেশনের দিক থেকে আসবেন তাদের কাছে দোকানটি ডান হাতে পড়বে, আর যারা বেগমপুর বা শ্রীরামপুর থেকে আসবেন তাদের কাছে দোকানটা বাঁ হাতে পড়বে। জনাইয়ের মনোহরার ইতিহাস 200 বছরের ওপর। জনাইয়ের মনোহরার উৎপত্তি নিয়ে একাধিক মত প্রচলিত আছে। ব্রিটিশ আমলে জনৈক ব্রিটিশ ব্যক্তি কলকাতা থেকে জনাই বেড়াতে যান। তখন হেমচন্দ্র নাগের বংশের একটি শাখা জনাইয়ের ষষ্ঠীতলায় বসবাস করতেন। জনৈক ব্রিটিশ ব্যক্তি সেই ময়রাদের হুকুম করেন যে এমন এক মিষ্টি তৈরি করতে হবে যা 5 দিন রেখে দেওয়া যাবে। সেই সময় ফ্রিজ ছিল না, কিন্তু জনাইয়ের তৎকালীন 2 বিখ্যাত মিষ্টি শুকনো বোঁদে এবং নিখুঁতি এমনভাবে তৈরি করা হতো যাতে তা বেশ কিছুদিন রেখে দেওয়া যায়। হেমচন্দ্র নাগেদের বংশের শাখাটি তখন বুদ্ধি খাটিয়ে মূল মিষ্টির ওপর পুরু চিনির আস্তরণ তৈরি করে যাতে তার মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ না হয় এবং মিষ্টিটি অনায়াসে 3 থেকে 5 দিন রেখে দেওয়া যায়। জনাইয়ের মনোহরার মতোই এখানকার মানুষগুলো খুব মিষ্টি। আমরা কমলা সুইটসে এসেছিলাম, তো এখানে যে কাকু ছিলেন এনার ব্যবহার এতটাই ভালো যা ভাষায় প্রকাশ করা যায়। সম্প্রতিকালে কলকাতার বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক গিরিশচন্দ্র দে ও নকুরচন্দ্র নন্দী চিনির বদলে নলেন গুড়ের প্রলেপ দেয়া মনোহরার প্রচলন করে। জনাইয়ে মনোহরা ছাড়াও আরও কিছু কিছু মিষ্টি বিখ্যাত। তাদের মধ্যে অন্যতম হলো বড় বোঁদে। বড় বোঁদের দাম প্রতি কেজি 180 টাকা। এখান থেকে আমরা নিয়েছিলাম বড় বোঁদে নিখুঁতি, সেটাকে কিন্তু ল্যাংচা ভেবে ভুল করবেন না, পার পিস 5 টাকা। আর নিয়েছিলাম গুড়ের মনোহরা, পার পিস 10 টাকা।